আপনি যখন গণনা করছেন ব্যবসার লাভের হিসেবে যে 80 জিএসএম মাল আপনার 1 কেজিতে 165 পিস বেরোবে, আপনি পাকা তৈরি করতে গিয়ে দেখছেন আপনার 80 জিএসএম মাল বেরোচ্ছে 140 পিস 145 পিস, অতএব আপনি পুনরায় ব্যবসায় লস খাচ্ছেন। হ্যালো বন্ধুরা, আমি আজই যাবার এসে গেছি নতুন এক ভিডিও নিয়ে। বন্ধুরা, পেপার পেড র মেটেরিয়াল নিয়ে এর আগেও আমি একটা ভিডিও বানিয়েছি, চাইলে আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদের পেপার পেড র মেটেরিয়ালে যে শুধুমাত্র ঠিকানা দেবো তা না, পেপার পেড র মেটেরিয়ালে কী কী কোয়ালিটি দেখবেন, মানে পেপার পেড র মেটেরিয়ালের ল্যামিনেশন এবং এর ঔজ্জ্বল্য কীভাবে আপনারা চিনবেন, এবং বিভিন্ন জিএসএম এর পাতার ক্যালকুলেশন আপনারা করবেন কীভাবে, কারণ আপনাকে এই সমস্ত কিছু ব্যাপার আপনাকে ভালো করে জানতে হবে যদি আপনি ব্যবসাটি ভালোভাবে করতে চান, মানে সঠিক লাভ আপনি করতে চান। তাই যারা ব্যবসাটি করছেন বা আগামী দিনে এই ব্যবসাটি করতে চান, তো ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি বানানোর জন্য আমি যে কোম্পানির কাছে এসেছি সেই কোম্পানির কাছে বেস্ট কোয়ালিটির র মেটেরিয়াল তো আপনারা পাবেন, এছাড়াও এনাদের কিছু পলিসি আছে যে পলিসিগুলো আপনাদের এই ব্যবসাটি করতে অনেক বেশি হেল্প করবে। বন্ধুরা, র মেটেরিয়াল কেনার সময় একটা জিনিস ভালো করে খেয়াল করবেন, আপনি যেখানেই অর্ডার করুন না কেন, ফার্স্ট টাইম যখন অর্ডার করবেন তো অবশ্যই মাল দেখবেন, হাত দিয়ে পরখ করবেন, যদি আপনার কোয়ালিটি ভালো লাগে, আপনার দামে পোষায়, তারপরে আপনি মাল পারচেস করবেন। তাই আর ফালতু টাইম নষ্ট না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলের আইকনটি টিপে দেবেন। তো ভিডিওটি বানানোর জন্য আমি পেয়ে গেছি স্যারকে, তো স্যারের সাথে আমরা কথা বলে নেব, মানে পেপার পেডের র মেটেরিয়াল ব্যাপারে এবং সমস্ত কিছু ইনফরমেশন আপনাদের দিয়ে দেবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। স্যার, আপনার নাম? অর্ক সিনহা। কোম্পানি নাম? আমার কোম্পানির নাম হচ্ছে কসমো পেপার ওয়ার্ক। বর্তমান সময়ে আপনারা জানেন সেটা হচ্ছে যে পেপার প্লেট এবং পেপার প্লেটের যে র মেটেরিয়াল সেই সংক্রান্ত যে ব্যবসা তা দিকে দিকে ছড়িয়ে পড়েছে, এবং বহু মানুষ এই ব্যবসার সাথে এখন ডিরেক্টভাবে অর্থাৎ একদম স্বনির্ভরভাবে এবং সম্পূর্ণভাবে জড়িত। তো এই ব্যবসা করতে গেলে যে বিষয়গুলো সম্পর্কে আপনাদের সবথেকে আগে অবগত হওয়ার প্রয়োজন বা জানা প্রয়োজন সেই সম্পর্কে আমি আগে আপনাদের জানিয়ে রাখি। পেপার প্লেটের বিজনেস যারা করেন তারা প্রথমেই যেটা করেন সেটা হচ্ছে প্রথমে একটা পেপার প্লেট মেশিন যেটায় পেপার প্লেট বানানো যাবে তার কথা ভাবেন। এ কথা ঠিকই যে মূল বিনিয়োগ প্রথমে যেটা করতে হয় পেপার প্লেট মেশিনে করতে হয়, কিন্তু সেটা কিন্তু এককালীন বিনিয়োগ। তারপরে যে বিষয়বস্তুটা চলে আসে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পেপার প্লেটের র মেটেরিয়ালস। এই র মেটেরিয়ালস কিনতে গিয়ে আপনারা যেটা করেন সেটা হচ্ছে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হন বা বুঝে উঠতে পারেন না ঠিক কীভাবে সঠিক র মেটেরিয়ালটা অর্থাৎ কাঁচামালটা সঠিকভাবে কী করে চিনবেন এবং সঠিক কীভাবে কোন জায়গা থেকে কিনবেন। আমি প্রথমে সেটা আপনাদের শিখিয়ে দিই। যেমন ধরুন, আমার কাছে এই দুটো কাঁচামাল আছে, একটা কলা পাতা এবং একটা শালপাতার সার্কেল। এটা শালপাতার সার্কেল। এই র মেটেরিয়ালটি আপনি যখন হাতে নেবেন, আপনি যদি এই র মেটেরিয়ালটাকে এটাকে একটু ধরুন, এটা যেমন 100 জিএসএম এর মাল আছে, এই 100 জিএসএম এর মালটাকে আপনি যদি এইভাবে ছেড়েন আপনি দেখবেন ভালো মালের ক্ষেত্রে আপনি মাল ছিঁড়তে পারছেন না। যদি আপনি ছিঁড়তে যান এরকমভাবে দেখবেন পাতা ছিঁড়ে যাচ্ছে এবং তার সাথে ল্যামিনেশন উঠে চলে আসছে, তখন আপনি বুঝতে পারবেন যে মালটির ল্যামিনেশন সঠিকভাবে তৈরি হয়েছে এবং মালটি ভালো মাল। যদি সেটা না হয় তাহলে যে সমস্যায় আপনারা পড়তে পারেন সেটা হচ্ছে মালটি যখন আপনারা মেশিনে চালাবেন তখন দেখবেন অনেক ক্ষেত্রে মালটি ফুলে ওঠে অথবা মালটির ওপরে যে ল্যামিনেশনটি আছে সেটা ছিঁড়ে যায়। অনেক ক্ষেত্রে এই সমস্যা পড়ার ফলে আপনারা প্রথমে ব্যবসাটি করতে গিয়ে যে লাভের কথা ভাবেন বা যে হিসেবটা করেন লাভ নিয়ে, সেই লাভটা আপনারা দেখতে পান না। তার কারণ মাল আপনাদের ওয়েস্টেজ হয়। অতএব যখন যে কোনো জায়গা থেকে আপনারা মাল কিনবেন, যে বিষয়ে প্রথমেই আপনারা নজর রাখবেন যে মালের ল্যামিনেশন সঠিক আছে কি না। ল্যামিনেশন সঠিক থাকলে আপনারা কোনোভাবে এই ওপরের ফিল্মটাকে কাগজ থেকে আলাদা করতে পারবেন না, পাতা ছিঁড়ে বেরিয়ে চলে আসবে। দ্বিতীয় গেল, এটা গেল প্রথম পর্ব। দ্বিতীয় যে পর্বটি সব জিএসএম, খুব খাঁটি কথা বলেছেন, জিএসএম আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। জিএসএম এই শব্দটির পুরো অর্থ হলো গ্রাম পার স্কোয়ার মিটার। এই গ্রাম পার স্কোয়ার মিটার এই শব্দটার মাধ্যমে আমরা যেটা বুঝি সেটা হলো পাতার থিকনেসটা কত, অর্থাৎ পাতা কতটা মোটা কতটা পাতলা। বিভিন্ন মার্কেটে সারা পশ্চিমবঙ্গে আমাদের বিভিন্ন জায়গায় যেখানে কাজ হয়, ধরুন আমার যেমন পুরো পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, ওদিকে কোচবিহার, শিলিগুড়ি, মালদা, মুর্শিদাবাদ সব জায়গায় কাজ হয়, প্রত্যেকটি মার্কেটে বিভিন্ন জিএসএম এর মাল চলে। পশ্চিমবঙ্গের বাইরেও আমার কাজ হয়, যেমন আমার আসামে কাজ হয়, ত্রিপুরায় কাজ হয়, আমার উড়িষ্যায় কাজ হয়, বিহারে, ঝাড়খণ্ডে আমার কাজ হয়। তো এই সমস্ত মার্কেটে আগে আপনাকে বুঝতে হবে আপনি যে মার্কেটে কাজ করতে যাচ্ছেন সেইখানে কোন জিএসএম এর মালটি আপনার চলছে এবং বিক্রি হচ্ছে। এবার এই জিএসএম টার্মটি বা জিএসএম শব্দটি, যেটা গ্রাম পার স্কোয়ার মিটার বা যেটা আমরা চলতি ভাষায় বুঝি পাতাটি কতটা মোটা বা কতটা পাতলা, সেটি এই ব্যবসার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ। 80 জিএসএম থেকে শুরু করে 230-300 জিএসএম অবধি মাল পাওয়া যায়। চলতি বাজারে পাওয়া যায় 80 জিএসএম থেকে 180 জিএসএম অবধি মাল। আমাদের কাছে সমস্ত রকম মালই অ্যাভেলেবেল থাকে, রোল থাকে, সার্কেল থাকে, এবং যদি কেউ শিট ফর্মে চান, যার যদি কারোর সার্কেল কাটার মেশিন থাকে তিনি শিট ফর্মেও সেই মাল পেতে পারেন। নিশ্চয়ই
দেখুন আমার কাছে আমি যেমন বললাম সেটা হচ্ছে কলা পাতা আপনি পাবেন একদম উজ্জ্বল সবুজ রঙের যেটা আমরা টিয়া পাখির গায়ের রঙের কলা পাতা বলে থাকি এবং বাজারে এই মালটি চাহিদা প্রচুর সিলভারের ক্ষেত্রেও খেয়াল রাখবেন যে জিন্দালের সিলভার যেটা আসল সিলভার সেই সঠিক সিলভারটি পাচ্ছেন কিনা পলিস্টার নিয়ে কাজ করতে যাবেন না যদি পলিস্টার নিয়ে কাজ করতে যান আপনি মাল যখনই মেশিনে চাপাবেন আপনার মাল উঠে যাবে তখন আপনি আবার সমস্যায় পড়বেন ব্যবসায় লস খাবেন এই দেখুন আমার যে সিলভার আছে জিন্দাল কোম্পানির সিলভার এই সিলভার আপনি কোনোভাবেই আলাদা করতে পারবেন না ল্যামিনেশন হয়ে যাওয়ার পর দেখুন আপনি কোনোভাবেই আমি ছেঁড়ার চেষ্টা করলে আমার হাতে দেখুন ক্রাফট ছিঁড়ে বেরিয়ে চলে আসবে কিন্তু কোনো রকমভাবেই মাল আলাদা করে ছেঁড়া যাচ্ছে না সঠিক ল্যামিনেশন হলে আপনি কোনোভাবেই ফিল্ম আর ক্রাফট আলাদা করতে পারবেন না এছাড়া যেটা আমি বলছিলাম কলা পাতা শাল পাতা বিভিন্ন রকম আছে এটা যেমন আছে বাইকালার শাল পাতা অর্থাৎ দু রঙের শাল পাতা এটা এটি একরকম কোয়ালিটির মাল আবার আপনি তার সাথে পাবেন এক কালারের শাল পাতা যেটা হচ্ছে সিঙ্গেল কালার শাল পাতা এক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমি বলতে পারি যে সিঙ্গেল কালার শাল পাতার ক্ষেত্রে এই রকম মালের ঔজ্জ্বল্য আপনি অনেক জায়গায় পাবেন না তার কারণ হচ্ছে সিঙ্গেল কালার অনেকেই চালান তাদেরকে আমরা সবসময় বলি মালটি দেখবেন মালটির ঔজ্জ্বল্য আছে কি না নয়তো মাল বিক্রি করতে গিয়ে আমি সমস্যায় পড়বেন এছাড়া ফ্লাওয়ার ডিজাইনের ওপর আপনি পাবেন এই রকম ফ্লাওয়ার ডিজাইন যেটা একটু ভেরিয়েশন দেয় আপনাকে মাল বিক্রির ক্ষেত্রে ফার্নিচার বা সানমাইকা ডিজাইনের মাল এটাও বাজারে খুব চলে এই রকম মালও আপনি সঠিক দামে বাজারে যে সঠিক দামে সেই মালে পাবেন সমস্ত রকম মাল আপনি আমার কাছে পাবেন চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি বারো ইঞ্চি তেরো ইঞ্চি চোদ্দ ইঞ্চি যত রকম সাইজ হয় এই সব রকমের মালই আপনি আমার কাছে পাবেন সব রকম কোয়ালিটি এবং সব রকম জিএসএম প্রতিটারই আপনি এই মাল আমার কাছে আপনি পেতে পারেন এছাড়া ফ্লাওয়ার ডিজাইনও আপনি পাবেন ফ্লাওয়ার ডিজাইনের মাল যেটা অনেকে হয়তো ধারণা করেন সেটা হচ্ছে শুধু ডুপ্লেক্স বোর্ডের ওপর অর্থাৎ একশো আশি জিএসএমের ওপর ফ্লাওয়ার ডিজাইন হয় নয় ভুল ধারণা একশো জিএসএম একশো কুড়ি জিএসএম এই সমস্ত মালের ফ্লাওয়ার ডিজাইনের আপনি প্রোডাক্ট আমার কাছে আপনি পেতে পারেন এবার চলুন দেখে নিই ডুপ্লেক্সের মাল এই ডুপ্লেক্সের মালের ক্ষেত্রে আমি আপনাকে বলতে পারি বিভিন্ন ডুপ্লেক্স বোর্ড আপনারা বাজারে দেখে থাকবেন তার মধ্যে দেখুন এই বোর্ডটা দেখুন আপনারা পরিষ্কার ভিডিও দেখতে পাচ্ছেন এই বোর্ডটি এই বোর্ডের যে সাদা ভাবটি আছে যেটা আমরা দুধ সাদা বলে থাকি এই সাদা ভাবটি আপনি অনেক জায়গায় পাবেন না আপনি হয়তো কোথাও একটু সস্তায় মাল পেলেন দু টাকা এক টাকা কমে আপনি ভাবলেন মালটা নিতে যাবো কিন্তু যখন মালটি হাতে পেলেন দেখলেন মালটি কালচে মাল মালটি দোকানে বিক্রি করতে যাচ্ছেন দোকানদার নিতে চাইছে না বলছে এই কালচে মাল চলবে না কিন্তু আমার গ্যারেন্টি আমার এই দুধ সাদা মাল যে ব্যবহার করে যে নেয় তার বেশি দামে মাল বিক্রি করতেও কোনো অসুবিধা হয় না তার কারণ মালের কোয়ালিটিটা এতটা ভালো এবং আপনি দেখতে পাচ্ছেন যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো খুব দৃষ্টিনন্দন দেখতে সুন্দর সেই ডিজাইনগুলো অতএব একশো আশি জিএসএমের যে এই মালটি দেখালাম এই মালটিও বাজারে খুব চলে বিশেষত বিয়ে বাড়ির অনুষ্ঠানে নানা রকম মেলায় এবং শুধু তাই নয় জন্মদিনে অন্নপ্রাশনে এই সমস্ত অনুষ্ঠানে এই মালটি বহুলভাবে প্রচলিত এবং বহুলভাবে চলে এবং আমি আপনাকে প্রতিশ্রুতি দিতে পারি এই ডিজাইন নিয়ে এই মাল নিয়ে আপনি যদি কাজ করেন আপনার ব্যবসা ভবিষ্যতে বাড়িয়ে নিয়ে যেতে এগিয়ে নিয়ে যেতে এবং মাল বিক্রি করতে কোনো অবস্থায় কোনো দিন সমস্যার সম্মুখীন হতে হবে না কিন্তু ব্যবসা যখন করতে যাবেন তখন আরেকটি জিনিস আপনারা খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে সঠিক দামে সঠিক মূল্যে সঠিক মাল কিনবেন অনেক সময় যেটা হয় আমরা কম দাম দেখে দামের পিছনে দৌড়ই আমরা ভাবি হচ্ছে যে একটা জিনিস বোধহয় সস্তায় পাওয়া যাচ্ছে তাহলে আমরা হয়তো সেই মালটা কিনলে আমরা হয়তো ব্যবসায় লাভ করতে পারবো না বন্ধুরা এটা সব থেকে ভুল দাম সস্তা মানেই সেই মালের পিছনে দৌড়বেন না তার কারণ এই ব্যবসার ক্ষেত্রে অনেক সময় যেটা হয় আপনাকে কম মূল্যের প্রলোভন দেখিয়ে লোভ দেখিয়ে আশি জিএসএম মাল দিচ্ছি বলে একশো জিএসএম মাল দিয়ে দেয় তাতে কী হবে আপনি যখন গণনা করছেন ব্যবসার লাভের হিসেবে যে আশি জিএসএম মাল আপনার এক কেজিতে একশো পঁয়ষট্টি পিস বেরোবে আপনি পাতা তৈরি করতে গিয়ে দেখছেন আপনার আশি জিএসএম মাল বেরোচ্ছে একশো চল্লিশ পিস একশো পঁয়তাল্লিশ পিস অতএব আপনি পুনরায় ব্যবসায় লস খাচ্ছেন দেখুন একশো জিএসএম এ আপনার আসবে একশো পঁয়ত্রিশ থেকে একশো সাঁত্রিশ পিস সার্কেল যদি রোল করেন আপনার একশো জিএসএম এ আসবে পঁচানব্বই থেকে সাতানব্বই পিস এটা পুরোটাই একটা গাণিতিক ক্যালকুলেশন এবং আমাদের কাছে যখন কোনো ব্যক্তি আসেন যে যারা পেপার প্লেট নিতে চান কেউ যদি নতুনভাবে শুরু করেন তখন আমরা তাকে সম্পূর্ণভাবে এই ব্যবসা আগে শিখিয়ে দিই যে আপনি যদি একশো জিএসএম মাল নিয়ে কাজ করেন আপনার তাহলে কেজিতে কত পিস বেরোবে আপনার কত কস্টিং আসবে আপনার বিজনেসটি কীভাবে করলে আপনি বিজনেস বাড়াতে পারবেন ইলেকট্রিসিটির খরচা কত আছে অর্থাৎ কারেন্টের খরচা কত আপনার প্যাকিং করতে খরচা কত সমস্ত এবং বিভিন্ন মানুষ যারা নতুনভাবে ব্যবসা শুরু করেছেন আজকে তারা আমাদের সঙ্গে ব্যবসা করে তাদের ব্যবসা আরও বাড়িয়েছেন তারা আরও সুন্দরভাবে ব্যবসা করছেন এবং তাদের সাথে দীর্ঘ চার বছর পাঁচ বছর ধরে আমাদের সম্পর্ক তারা এগিয়ে চলেছেন
কিন্তু এই জিনিসটা বারবার খেয়াল রাখবেন যে সঠিক জিএসএমটা যেন আপনি পান। 100 জিএসএম এর সাথে যদি কেউ আপনাকে অন্য জিএসএম মিশিয়ে মাল দেয় তখন কিন্তু আপনি ব্যবসায় লাভ করতে পারবেন না এবং আপনি বেশি দিন ব্যবসা টিকাতেও পারবেন না। আপনার মনে হবে যে আপনি কেন লাভ করতে পারছেন না, কিন্তু মূল সমস্যাটা লুকিয়ে আছে যে আপনি সঠিক জিএসএম এর মাল পাচ্ছেন না। সঠিক দামে সঠিক মাল কিনুন, ব্যবসায় আপনার লাভ হবেই। আমরা আরও একটি সুবিধা আপনাদের দিয়ে থাকি, যেটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, অর্থাৎ মাল আপনার ঘরে গিয়ে পৌঁছবে, আপনি তারপর মাল ঘরে গিয়ে পৌঁছানোর পর যে গাড়িতে মাল আপনার ঘরে যাবে সেই ড্রাইভারের হাতে, যে ড্রাইভার চালক গাড়িটি চালিয়ে নিয়ে আপনার বাড়িতে মাল নিয়ে গিয়ে পৌঁছবে তার হাতে আপনি ক্যাশ টাকা দিয়ে দিতে পারবেন। আচ্ছা, এরকম যদি হয় যে আপনাদের মালে যদি কোনো ডিসপিউট বের হয় সেক্ষেত্রে কোনো অফার আছে কি আপনাদের? নিশ্চয়ই। দেখুন, ব্যবসা এমন একটা জিনিস যে আপনি যদি আজকে ব্যবসা করে দাঁড়াতে পারেন, আপনি আমার সাথে দীর্ঘকালের সম্পর্ক রাখবেন এবং আমার এবং আপনার উভয়ই সেখানে ব্যবসা এগিয়ে যাবে আগে ভবিষ্যতের জন্য। অতএব যদি কখনো হয় না, কিন্তু যদি কখনো ধরুন শতকরা 1% ক্ষেত্রেও আমাদের মালে কোনো সমস্যা দেখা যায়, প্রবলেম আসে, আমরা সেই মাল রিটার্ন করে নিই, তার পরিবর্তে আমরা আবার ফ্রেশ মাল নতুন মাল দিয়ে দিই। আমাদের পুরোপুরি রিটার্ন পলিসি আছে, কারণ আমরা কখনোই চাইবো না আপনি ব্যবসা করতে গিয়ে সমস্যায় পড়ুন। যদি সত্যি দেখা যায় যে এমন কোনো একটা সমস্যা দেখা দিল যেখানে আপনার ব্যবসা করতে গিয়ে মাল নিয়ে প্রবলেম হচ্ছে, সেই মাল যদি প্রবলেম থাকে আমরা রিটার্ন করে দিই। এর সাথে সাথে আমরা আরেকটা ফেসিলিটিও আপনারা দিই, যেটা আপনাদের জানা দরকার। আমার এখানে পেপার কাপও তৈরি হয়, 40ml, 50ml, 60ml, 80ml যে চা এবং কফি খাওয়ার কাপ, সেটাও আপনি আমার এখানে পাবেন। এটার সুবিধা কি, আপনি যখন পাতার ব্যবসা করতে যাবেন, যখন আপনি কলা পাতা, শাল পাতা, সিলভার নিয়ে পেপার প্লেটের ব্যবসা করতে যাবেন, তখন যে দোকানে আপনি ব্যবসা করতে যাচ্ছেন সেখানে যদি পেপার কাপও আপনি এর সাথে দিতে পারেন, অ্যাডভান্টেজ পাবেন। আপনি দুটো জিনিস নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন, দোকানদার আপনার থেকেই মালটা কিনতে চাইবে, কারণ জানে সে আপনার থেকে দুটো প্রোডাক্ট পাচ্ছে, রাইট? এবং আপনিও আমার থেকে সেক্ষেত্রে একই গাড়িতে দুটো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন। এক্ষেত্রে যারা আমার থেকে র মেটেরিয়াল নেয় পেপার প্লেটে, তাদের ক্ষেত্রে আমি যে সুবিধাটা দিই যে অনেক ক্ষেত্রে তারা হয়তো পেপার কাপের ব্যবসাটি শুরু করতে গিয়ে প্রথমেই বাল্ক কোয়ান্টিটি, অর্থাৎ অধিক সংখ্যায় বা অধিক কোয়ান্টিটিতে মাল নিতে পারে না, তাদেরকে আমরা 5 কার্টুন, 10 কার্টুন, 15 কার্টুন এই কম সংখ্যক মাল সাপ্লাই করে তারা ব্যবসাটি যাতে শুরু করতে পারে এবং নিজেদের জীবনে অর্থ উপার্জনের ক্ষেত্রে একটা নতুন দিশা দেখতে পারে, তার চেষ্টাও করে থাকি। দেখুন, 500 কেজি হচ্ছে মাল পৌঁছানোর ক্ষেত্রে, 500 কেজি হচ্ছে মিনিমাম অর্ডার যেটা আমরা ডেলিভারি করে থাকি। আপনি যদি এখানে এসে মাল নেবেন মনে করেন, সেটা ন্যূনতম যদি 25 কেজিও হয়, 20 কেজি হয়, সেটা আপনি এখান থেকে নিয়ে যেতে পারেন। কিন্তু মাল যদি আপনার ঘরে ডেলিভারি করতে হয় সেক্ষেত্রে কিন্তু মিনিমাম অর্ডার আপনাকে করতে হবে 5 কুইন্টাল। কিন্তু এই 5 কুইন্টালের জন্য আপনাকে পুরো গাড়ির ভাড়া দিতে হবে না, বিষয়টা ভালো করে বুঝুন। আপনি যদি 5 কুইন্টাল মাল অর্ডার করেন সেক্ষেত্রে আপনাকে পুরো গাড়ির ভাড়া দিতে হবে না, ওই 5 কুইন্টালের ভাড়াই আপনি দেবেন। এখান থেকে আপনার বাড়ি অবধি মাল পৌঁছতে পুরো গাড়ির যা ভাড়া, একটা 2 টনের গাড়ির যা ভাড়া, সেক্ষেত্রে 500 কেজির ক্ষেত্রে 1/4, অর্থাৎ 1/4 আপনি দেবেন। সেই ভাড়া দিয়ে আপনার বাড়িতে 500 কেজি মাল পৌঁছে যাবে, আপনি ড্রাইভারের হাতে ক্যাশ পেমেন্ট করতে পারবেন। আমরা জানি বর্তমান সময় সমস্ত জায়গাতেই বাড়িতে বসে কোনো সুবিধে পাওয়ার বা সুযোগ পাওয়ার একটা অভ্যেস আমাদের মধ্যে প্রতিনিয়ত তৈরি হচ্ছে। কোনো জিনিস যদি বাড়িতে পৌঁছে যায়, সেই কথা মাথায় রেখে এবং আরেকটি বিষয় মাথায় রেখে, আপনাদের নিজেদের বাড়ি থেকে আজকে ফ্যাক্টরিতে এসে, কারখানায় এসে মাল দেখে, এতে যে একটা দিন আপনাদের নষ্ট হয়, সময় নষ্ট হয়, সেটা আমরা চাই না। আমরা জানি একদিনের ব্যবসা কতখানি গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে আপনি যাতে বাড়িতে বসে মাল পেয়ে যেতে পারেন তার সুব্যবস্থাও আমরা করি।